হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়েছে, তো এই আবেদন প্রক্রিয়াটা কিভাবে ভালোভাবে সহজভাবে নির্ভুলভাবে করতে পারবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দেব, এবং সম্পূর্ণ মোবাইলের মাধ্যমেই আপনারা নিজেরাই এই আবেদনটা করতে পারবেন। এখানে ছবি এবং সিগনেচার এই দুইটা কিভাবে রিসাইজ করতে হয় সেই প্রসেসটাও ভিডিওটির শেষ দিকে আপনারা দেখতে পারবেন। আপনারা আবেদনটা সম্পূর্ণ করার পরে টাকা পরিশোধ করবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন। এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেন্ট কপি সংগ্রহ করতে পারবেন এবং এইটা পরবর্তীতেও আপনাদের কাজে লাগবে। পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য গুগলে গিয়ে আমরা লিখব যে ngi.teletalk.com.bd। এখান থেকে আমরা একটি পেজ পাব, সেই পেজে থেকে রিকোয়ারমেন্ট সার্কেল ফোর এই অপশনে ক্লিক করব। তারপরে আরেকটা পেজ ওপেন হবে, সেই পেজ থেকে অ্যাপ্লাই হেয়ার এই অপশনে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন চতুর্থ গণবিজ্ঞপ্তি 2022, এখান থেকে আমরা ফর্ম এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কিছু নির্দেশনা আমাদের কাছে আসবে, এর নিচের দিকে আসে আছে প্রসিড, এখানে ক্লিক করব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় তথ্য, রোল নম্বর, ব্যাচ নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এগুলো পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করব। এখান থেকে আবারও অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে আমরা যে তথ্যগুলো পূরণ করেছি তার অধীনে পার্সোনাল ইনফরমেশন রিলেটেড তথ্যগুলো অটো এখানে চলে আসবে। এখান থেকে আরও কিছু তথ্য, লা রেট চিহ্নিত এই অংশটুকু পূরণ করতে হবে। তারপরে কন্ট্যাক্ট অ্যাড্রেস এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাড্রেস ডিটেলস এগুলো তথ্যগুলো সব কিছুই আপনারা পূরণ করে নেবেন। তারপরে পারমানেন্ট অ্যাড্রেস এই দুইটা সেমই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে অ্যাড চয়েস এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমাদের চয়েস করতে হবে যে আমি কোন স্কুলে না কলেজে না মাদ্রাসা না কারিগরিতে, সেগুলো এখানে আছে। প্রথমটা দেয়া ছিল হচ্ছে মাদ্রাসার জন্য, পরেরটা কারিগরি ও মাদ্রাসা, তারপরে ছিল জেনারেল লাইনের আর কি। এভাবে সিলেকশন করে আপনাদের দিতে হবে। তারপরে হচ্ছে পোস্ট সিলেকশন করতে হবে, কোন লেভেলের শিক্ষক হতে চাচ্ছেন সেইগুলো সিলেক্ট করে দিচ্ছি। তারপরে হচ্ছে এভাবে আপনি যেখানে টিচার হতে চান সেগুলো সিলেক্ট করবেন। আমি লেকচারার সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমি এখানে ধরে নিলাম যে যশোর ডিস্ট্রিক্টে আবেদন করতে চাই, সেটা সিলেকশন করলাম। তারপর হচ্ছে সেখানকার থানা সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে সেই প্রতিষ্ঠানে আর কি, বা সেই সেখানে আর কি তিনটা কলেজে পাচ্ছি আর কি, সেই থানার অধীনে তিনটা কলেজের পোস্ট ফাঁকা আছে। এইগুলো আমি দেখে পাশে আর কি টিক মেরে দিচ্ছি, এইগুলোতে আমি আবেদন করতে চাচ্ছি আর কি। তারপরে রেকর্ডেড এই অপশনটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাদের কাজ হচ্ছে যে আমরা চয়েসটা সাজাতে পারি। চয়েসটা সাজানোর জন্য পাশে এই যে এখান থেকে তীর চিহ্ন যেগুলো উপর দিকে আর কি, সেখানে ক্লিক করলে সেই কলেজটা আগে চলে যাবে আর কি। এভাবে আপনারা এবং নিচের দিকে ক্লিক করলে সেটা নিচে চলে আসবে। তারপরে এখানে আপনি কি আবেদন করতে চাচ্ছেন সারা দেশব্যাপী না আপনার নির্দিষ্ট চয়েস অনুযায়ী, সেটা সিলেকশন করে দেবেন। দেওয়ার পরে এই যে এখানে ফটো এবং সিগনেচার এটা দিতে হবে, এবং ফটো এবং সিগনেচারের জন্য
তো আগে থেকে এগুলো তৈরি করে রাখবেন। আমি করে রেখেছি এবং সিগনেচারটাও ঠিকঠাক করে রেখেছি, কিভাবে এগুলো করতে হয় সেটাও ভিডিওটির শেষে দেখিয়ে দেব। এই তো ফটো সিগনেচার সব কিছু ঠিকঠাক মতন হয়ে যাওয়ার পরে এখানে এই অপশনটাই ক্লিক করতে হবে, তারপরে নেক্সট অপশন, তারপরে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো এখানে দেখতে পারবো। যদি সব কিছু ঠিক থাকে তাহলে তো ভালো, না ঠিক থাকলে আমরা এইগুলো পুনরায় ঠিক করতে, তাহলে ব্যাকে গিয়েও বা প্রিভিয়াস অপশনে গিয়েও সেগুলো ঠিক করে, ঠিক থাকলে আমরা এখন পে পেমেন্ট এই অপশনে ক্লিক করে দেব। তারপরে আপনারা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডির মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। নিয়মটা হচ্ছে NGI, তারপরে সেই ইউজার আইডিটা লিখবেন, লেখার পরে 16222 এই অপশনে পাঠিয়ে দেওয়ার পরে একটা পিন নাম্বার পাবেন। এবারে লিখবেন NGI ইয়েস, সেই পিন নাম্বারটা তারপরে 16222-তে পাঠিয়ে দেবেন। এটা পাঠানোর পরে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, এটা সংগ্রহ করে রাখবেন। দেখাবো যে ছবির সাইজ এবং সিগনেচার এটা কিভাবে ঠিক করবেন। এজন্য ফটো এই অপশনে আসবেন, আসার পরে উপরে যে তিনটা দাগ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ফটো এই জায়গায় থেকে সিলেকশন করতে হবে যে ফটো রিসাইজ। তারপরে এখান থেকে আমার গ্যালারিতে থাকা একটি ফটো নিতে হবে, নেওয়ার পরে ফটোর উপরে নড়াচড়া করে আর কি ঠিকঠাক করে, তারপরে ক্রপ একটা অপশন আছে সেখানে ক্লিক করতে হবে, তাহলেই এই ফটোটা আর কি সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপরে হচ্ছে সেভ অপশনে ক্লিক করতে হবে এবং এটা গ্যালারিতে সেভ হয়ে থাকবে। সেমভাবে সিগনেচারের জন্য হচ্ছে সিগনেচার রিসাইজ এখানে ক্লিক করতে হবে, তারপরে গ্যালারি থেকে আর কি একটা সিগনেচার আগে থেকে আপনারা করে রাখবেন, সেটা এখানে ঠিক মতন নড়াচড়া করে আর কি ঠিক করে নেবেন। করার পরে দেখতে পাচ্ছেন এইগুলো কাজ হচ্ছে এবং এটা ঠিক মতন সেভ হয়ে গেছে এবং সেভ করে রেখে দিলাম। এভাবে হচ্ছে আপনারা ফটো এবং সিগনেচার সুন্দরভাবে আগে থেকে তৈরি করে রাখতে পারবেন এবং ইমিডিয়েটও এগুলো করে তারপরে আবেদনটা সম্পন্ন করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম, আশা করি আপনারা নির্ভুলভাবে আবেদনটা করবেন। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই জানাবেন, আপনাদের সহযোগিতা করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।